এখন কিন্তু শীতের আমেজ চলে এসেছে তাই বাজারে এই সময়তে শীতের সবজি উঠতে শুরু করেছে শীতের পাঁচ মিশালি সবজি দিয়ে হোটেল স্টারের মতো করে বাসায় নিরামিষ সবজি রান্না করলাম আর সাথে থাকছে রুটি কিন্তু সবারই খুব প্রিয় ফ্যামিলি সহ সবজি দিয়ে রুটি খেতে বসেছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে আপনারাও জলদি সবজি রুটি বাসায় বানিয়ে নিন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন কুকিং টেকনিক স্বপ্ন কুকিং এর পক্ষ থেকে সবাই সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতো আরো একটি নতুন রেসিপি নিরামিষ সবজি রান্না আর রুটি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ সবজি রান্নাটা কিন্তু রুটি অথবা পরটার সাথে খেতেও ভালো লাগে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে চলুন বন্ধুরা আমি কিভাবে সবজি রুটি করি দেখে নেওয়া যায় আমি কি কি সবজি নিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে কাজল নিয়েছি গাজর মুখি কচু ফুলকপি আলু দনদোল এই সবজি নিয়েছি আপনারা সবজি নিতে পারেন প্রথমে আমি সবজিগুলো কেটে নেব এখন আমি কাজলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে কেটে নেব কেটে নিয়েছি কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে পানির মধ্যে দিয়ে দিতে হবে না হলে কালো হয়ে যেতে পারে কালো হয়ে গেলে তরকারিটা দেখতে বেশি ভালো লাগবে না এবার আমি আলুর খোসাটা ছাড়িয়ে নেব। তারপরে গোল গোল দিয়ে কেটে একই খোসাটা নেব নেব তারপরে কেটে সবগুলো সবজি এভাবে করে কেটে নিয়েছি এবার আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নেব এর মধ্যে অনেক ময়লা আছে তাই ভালো করে ধুয়ে নিতে হবে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার সবজিগুলো রান্না করে নেব তার জন্য চলাই কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেজপাতা এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন পাঁচ দিয়ে সবজি রান্না করলে সুন্দর একটা গ্র্যান্ড বের হয় খেতেও কিন্তু অনেক মজা লাগে এবারের মধ্যে দিয়ে দিছি সবজিগুলো এখন মশলাগুলো দিয়ে দেব এবার প্রথমে দিয়ে দিছি ওয়ান ফোটকাপ ধনে গুঁড়ো আর দিয়ে দিছি ওয়ান ফোটকাপ জিরে গুঁড়ো এবার দিয়ে দিছি ওয়ান কাপ হলুদের গুঁড়ো দিয়ে দিছি ওয়ান কাপ মরিচের গুঁড়ো এবার দিয়ে দিছি স্বাদ মতো লবণ এখন দিয়ে আদা রসুন পেস্ট আমি উপকরণগুলো নাড়াচাড়া সবজিগুলো করে কষিয়ে নেব আমার কাছে সবজিগুলো গুলো কষাতে সময় লেগেছে পাঁচ মিনিটের মতো আপনাদের কাছে সময়টা কম বেশি লাগতে পারে সবজিগুলো গুলো কষানো হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সব শেষে দিয়ে দিছি কাসামর্স কুসি কাসামস কুসিগুলো কষানোর সময় দিলে ঝাল লাগতে পারে তাই আমি পরে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এর মধ্যে কিন্তু আমি আর একবার এসে নাড়াচাড়া করে দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এর মধ্যে কিন্তু সবজিগুলো রান্নাটা প্রায় হয়ে গেছে তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে শীত চলে এসেছে তাই মাঝে মধ্যে নিরামিষ সবজি রান্না করি আমি শীতের সবজিগুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে সবজি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে হোটেল স্ট্যান্ডের মতো করে নিরামিষ সবজিগুলো রান্না করে নিলাম সবজি রান্নাটা দেখে খেতে ইচ্ছে করছে এবার আমি রুটি করে নেব এর জন্য চুলো স্টিলের বাটি বসিয়ে দিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আপনারা লোক সংখ্যা বুঝে পানির পরিমাণটা দিয়ে দিবেন এখন চুলোটা অন করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিছি এক চা চামচের মতো সাদা তেল তেলটা দিলে অনেক বেশি সফট থাকে এবার পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে পানিটা আমি ভালোভাবে বলক উঠে নিয়েছি এখানে আমি তিন কাপ আটা নিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দা করে নিতে পারেন আটাটা আপনারা কম বেশি করে নিয়ে নিতে পারেন এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর অনবর্ত নাড়ছি আপনারা পানিটা একবারে ঢেলে দিবেন না এতে ডোটা নরম হতে পারে আমি অল্প করে দিয়ে দিচ্ছি পানিতে দেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে ডোটা মুঠে নিচ্ছি ডোটা গরম থাকা অবস্থাতে মুঠে নিতে হবে ডোটা যত ভালো করে মুঠে নেবেন তবে কিন্তু রুটিগুলো ভালো হবে ডোটা মুঠে নেওয়া হয়ে গেছে এবার আমি লেসি করে নিচ্ছি আমি নয়টা লেসি করে নিয়েছি আমি লেসিগুলো বেশি বড় করে নিয়ে মিডিয়াম করে নিয়েছি এবার আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো ঢেকে রেখে দিচ্ছি সাইডে আমি আটা নিয়ে নিচ্ছি বেলতে সুবিধা হবে বেলনের সাহায্যে বেলে নিচ্ছি রুটি আমি পাতলা করে বেলে পাতলা করে করে নিলে খেতে বেশি লাগে আপনারা আপনাদের বেলে নেবেন বেলা হয়ে গেছে এবার আমি সেঁকে নেব তার জন্য চুলোয় কড়াই বসিয়ে দিয়েছি আমি আগেই কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি রুটিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে রুটিটা সেঁকার সময় চুলোর আসটা লো আর মিডিয়াম করে দিয়ে দিলাম এবার আমি অপর সাইডে উল্টে দিয়ে দিচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আমি রুটি দুই সাইডে উল্টে পাল্টে ছেঁকে নিয়েছি রুটি ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এভাবে করে বাকিগুলো সেকে নেব সবগুলো রুটি ছেঁকে নিয়েছি খুব সহজ করে রুটিটা বানিয়ে দেখালাম বন্ধুরা যাদের হাতে সময় থাকে না রুটি আটা করার তারা এই প্রসেসিংটা করলে খুব সহজ বানিয়ে নিতে পারবেন ফ্যামিলি সহ সবজি দিয়ে রুটি খেতে বসেছে বন্ধুরা প্রথমে সবার প্লেটে সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন রুটিগুলো দিয়ে দিচ্ছি এরকম গরম গরম সবজি রুটি থাকলে আর কিছুই লাগে না এতে পেট ভরে যাবে অনেক মজার হয়েছে সবজি রুটি একদম হোটেল স্টাইলের মতোই হয়েছে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা এই রেসিপি অবশ্যই একবার হলে বাসা সবজি রুটি করে খেয়ে দেখতে পারেন আজকের রেসিপি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ